আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে, দোয়া কবুলের সময়ে, বিশ্বের যে যেখান থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মোনাজাতে আরটিভির, আমরা প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। চলুন দর্শক মণ্ডলী, আমরা দোয়া করি, প্রাণ খুলে মন ভরে রবের কাছে দোয়া করি এবং চাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি হাজতগুলো পরিপূর্ণ করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين ربي ارحمهما كما ربياني صغيرا اللهم ربي ارحمهما كما ربياني صغيرا آمين رب العالمين الله شر دين رجرا كار পরে ইফতারের পূর্ব মুহূর্তে رب العالمين আর টিভির আজকের এই মোনাজাতে বসে দর্শকদেরকে সঙ্গে নিয়ে রব্বুল আলামিন সকলকে সঙ্গে নিয়ে আপনার আলিশান দরবারে আমরা হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের নামাজ, আমাদের রোজা, সিয়াম, সাধনা সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আমাদের আব্বা আম্মা যারা যেখানে শুয়ে আছেন সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সাথে আপনি সংযুক্ত করে দেন। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষগুলো যারা যেখানে শুয়ে আছেন সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, বিশেষ করে দোয়া করছি আল্লাহ দুনিয়ার জীবনে রব্বুল আলামিন আপনাকে যেন সন্তুষ্ট করতে পারি, আপনার প্রিয় বান্দা হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। এই রমজান মাসকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। রমজান মাসের প্রত্যেকটি রোজাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সামনের রোজাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করার মতো তৌফিক আপনি দান করেন। আমাদের সাহরি, আমাদের ইফতারি, আল্লাহ আমাদের সারা দিনের সমস্ত আমলগুলো, তারাবিগুলো সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আপনার কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ আজকের আয়োজনকে যারা করেছেন, আর টিভির পরিবার সহ, স্পন্সর পরিবার সহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দর্শক বৃন্দ যারা যেখানে বসে হাত তুলেছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সকলের নেক বাসনাগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মৃত্যুর সময় জবানে নসিব করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।